ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল আপনারা কি জানেন আপনাদের রেশন কার্ড অনুযায়ী আপনাদের খাদ্য সাথী কার্ডে কতগুলি খাদ্য সামগ্রী আপনি পাবেন রেশন কার্ডের দোকান থেকে যা সামগ্রী দেওয়া হচ্ছে তা আপনি কিন্তু নিয়ে আসছেন ব্যাগ ভর্তি করে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদেরকে রেশন দোকান থেকে চাল আটা গম ঠিকঠাক দিচ্ছে কি না সেজন্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি অপশান অ্যাড হয়েছে যার মাধ্যমে আপনি বাড়িতে বসে দেখতে পারবেন প্রতি মাসের মাল ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না আপনাদের কার্ড অনুযায়ী আপনি প্রতি মাসের কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের মাল সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে কতগুলি করে চাল আটা বা গম পেয়েছেন সমস্ত ডাটাই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে এখন থেকে রেশন ডিলার আপনাকে কোন মাসের কতগুলি চাল গম আটা দিয়েছে তা কিন্তু খুব সহজেই আপনারা চেক করতে পারবেন সমস্ত কিছুই দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সাথে সাথে ভিডিওটি থেকে লাইক করবেন কমেন্ট করবেন প্রয়োজনে বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত ফর্ম ফিল আপ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন তো এবারে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এখানে নিজের রেশন কার্ড নাম্বার দিয়ে আপনারা চেক করবেন আপনি কোন মাসের কতগুলি চাল গম আটা পেয়েছেন আমাদের মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট এই অফিশালিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন তো এইখানে অফিসিয়াল ওয়েবসাইটটি হল ফুড ডট বি ডট গভ ডট ইন তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর স্কল ডাউন করতে হবে এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন এখানে স্কল ডাউন করে সবাই নিচে আসতে হবে আসার পর আপনারা একটি জায়গায় দেখতে পাবেন রেশন কার্ড ট্রানজাকশন ডিটেলস তো এখানে রেশন কার্ড ট্রানজাকশন ডিটেলস যে রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে আপনারা অনস্ক্রিন দেখতেই পারছেন এখানে নতুন একটি ইন্টারফেস খুলে গেছে আপনার অনস্ক্রিন দেখতে পারছেন এখানে প্রথমে কী রয়েছে এখানে রয়েছে ট্রানজাকশন ডিটেলস ফর এ ফ্যামিলি তো এখানে প্রথমে রয়েছে কি আর সি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নম্বর আপনাকে প্রথমে দিতে হবে এরপর রয়েছে কি সার্স মান্থ অর্থাৎ আপনি কোন মাসের ট্রানজাকশন দেখতে চান সেপ্টেম্বর না অক্টোবর না ডিসেম্বর আপনি এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন আপনি কোন মাসের ট্রানজাকশনটা আপনি দেখতে চান যদি সেপ্টেম্বর থাকে তাহলে সেপ্টেম্বর লিখবেন সিলেক্ট করবেন এরপর সার্স আপ ইয়ার দু হাজার তেইশ এবার আপনার আর সি নাম্বার তো এখানে আর সি নাম্বার আপনাকে দিতে হবে আর সি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার তো রেশন কার্ডের নাম্বারের আগে যে এস এইচ এইচ পি বা পি এইচ এইচ এইসব কিন্তু কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আপনাদের রেশন কার্ড যে নম্বর রয়েছে সেই নম্বরটি আপনাকে দিতে হবে এখানে দশ সংখ্যার আর সি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সার্চ করতে হবে সার্চে ক্লিক করলে আপনারা এখানে দেখতেই পারবেন এখানে নিচে কিন্তু রয়েছে এখানে ট্রানজাকশন ডিটেলস তো এখানে টোটাল অ্যাক্টিভ কার্ড অর্থাৎ এখানে কিন্তু তিনটি কার্ড রয়েছে তো এখানে আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কোনো একটি কার্ড নাম্বার দিলেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত ডিটেলস তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যে ট্রানজ্যাকশন ডিটেলস তো এখানে নয় নয় দু হাজার তেইশ অর্থাৎ নয় সেপ্টেম্বর দু হাজার তেইশে কিন্তু আপনারা এখানে রেশন দোকান থেকে মাল তুলেছেন চারটা দশ মিনিটে বিকেল চারটা দশ এখানে কিন্তু টাইম শো হয়ে যাবে এখানে আর সি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার এখানে শো হয়ে যাবে আর সি ক্যাটাগরি কী রয়েছে সেটিও আপনার এখানে দেখাবে এসপি এইচ না পি সেটাও আপনার দেখাবে এখানে নেম কী রয়েছে নাম কী রয়েছে রেশন কার্ড নাম কী রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম এখানে শো হয়ে যাবে এরপর হচ্ছে কি ট্রানজ্যাকশান টাইপ তো আপনারা যে মাল তুলেছেন কীভাবে তুলেছেন সেটি কিন্তু এখানে আধার অথেন্টিকেশান দিয়ে আপনার এখানে এখানে তুলেছেন এটা এখানে শো হয়ে গেছে এরপর আইটেম অফ নাম্বার তো এখানে আপনি আটা পাবেন যেহেতু আপনাদের আপনার কি কি মাল পাবেন সেটি আপনার এখানে শো হয়ে গেছে তো এখানে তিনটি কার্ড এখানে আটা পাবেন আপনারা ছয় কেজি আটা পাবেন এবং রাইস কিন্তু আপনারা পাবেন নয় কেজি অর্থাৎ চাল পাবেন ন কেজি এবং আটা পাবেন ছ কেজি এভাবে কিন্তু আপনারা প্রতি মাসেরটা আপনার এখানে থেকে শো করে দেখে নিতে পারেন এবার সেপ্টেম্বর ধরুন এখন বর্তমান অক্টোবর চলছে সেখানে আপনি অক্টোবর সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনার এখানে সার্চে ক্লিক করুন সার্সে ক্লিক করে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নট ডাটা অ্যাভেলেবেল অর্থাৎ এখানে কিন্তু এখন নভেম্বর অক্টোবরের মাল কিন্তু আপনারা এখনও তুলে নেই সেক্ষেত্রে নট ডাটা অ্যাভেলেবেল দেখাচ্ছে এভাবে কিন্তু আপনারা প্রতিটি মাসের আপনি চেক করতে পারেন যদি আপনি আগস্টে দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে সার্চে ক্লিক করে কিন্তু আপনার এখানে আগস্টে দেখতে পাচ্ছেন আপনার এখানে আগস্ট মাসেরও শো হয়ে যাচ্ছে আপনারা কবে মাল তুলেছেন কত তারিখে মাল তুলেছেন কটার সময় মাল তুলেছেন কতগুলি চাল পেয়েছেন কতগুলি ডাল পেয়েছেন সমস্ত কিছু এখানে কিন্তু শো হয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা নিজের মোবাইল ফোন থেকে আপনারা কিন্তু নিজের রেশন কার্ডের মাল আপনারা দেখতে পারবেন যে আপনাদের জন্য সরকার কতটুকু চাল আটা গম বরাদ্দ করেছে খুব সহজেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করুন প্রয়োজন বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই বাবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ